আজ দোষর নামে মঙ্গলবার ভাগ্যের মোড় ঘুরতে চলেছে কোন কোন রাশির। মহাদেবের আশীর্বাদে আচমকা ভাগ্য খুলবে কাদের, মানহানি হবে কোন কোন রাশির, মাটি ছুঁয়ে সোনা ফলাবে কোন রাশির জাতকেরা, তাদের জীবনে শুরু হবে ধন সম্পদের বর্ষণ, ভাগ্য হবে উজ্জ্বল, চাকরি ব্যবসায় হবে মালামাল, জীবনে ফিরবে সুখ। নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকারা, রাশি অনুযায়ী কোন দিকে গড়াবে আপনার ভাগ্যচক্র, দেখে নিন আজকের রাশিফল। মেষ রাশি, কোথাও বিনিয়োগের আগে আজ অবশ্যই সতর্ক হন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে আজ আপনার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশি, সন্ধে নাগাদ বাড়িতে আজ অতিথিরা আসতে পারেন, তাদের সাথে বেশ কিছুটা ভালো সময় কাটবে। যোগ ব্যায়াম এবং ধ্যান আজ আপনাকে মানসিকভাবে ফিট থাকতে সাহায্য করবে। অর্থাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে। মিথুন রাশি, আপনি আজ আপনার আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। আজ আপনার নিজের জন্য অনেকটা সময় থাকবে। আপনি আজ কোনো অজানা উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন, যা আপনার একাধিক আর্থিক সমস্যার সমাধান করবে। কর্কট রাশি, অতীতের অযথা অর্থব্যয়ের কারণে আজ আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আপনার বন্ধু বান্ধবদের সাথে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারেন। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করুন। অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে। সিংহ রাশি, আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য ক্লান্ত থাকতে পারেন, তাই অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। কন্যা রাশি, শরীর এবং মন ভালো রাখতে আজ থেকে নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম শুরু করুন। আপনি আজ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন, তবে বাবা কিংবা কোনো অভিজ্ঞ অভিভাবকের পরামর্শ মেনে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। নিজের কঠোর পরিশ্রমের জেরে কর্মক্ষেত্রে লাভবান হবেন। আপনি আজ কোনো আধ্যাত্মিক ব্যক্তির সাথে দেখা করতে পারেন, যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। তুলা রাশি, কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করলে আপনি আজ লাভবান হবেন। আবেগপ্রবণ হয়ে কাজ করার কোনো সিদ্ধান্ত নেবেন না। কোথাও কেনাকাটা করার পরিকল্পনা থাকলে আজ অযথা অর্থব্যয় এড়িয়ে চলুন। তবে আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। আপনার প্রেমের জীবনে আজ কোনো চমক ঘটবে। বৃশ্চিক রাশি, এই রাশির পড়ুয়ারা আজ অযথা অনেকটা সময় নষ্ট করতে পারে। অতীতের কোনো ভুল সিদ্ধান্ত আজ আপনার হতাশা এবং মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তির অবলম্বন করুন, এর ফলে আপনি লাভবান হবেন। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে। ধনুরাশি, আপনি আজ কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। আজ আপনি আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে পারিবারিক কোনো সমস্যাকে মিটিয়ে দিতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি দুর্দান্ত। অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে। মকর রাশি, ভবিষ্যতে আর্থিক সংকটের হাত থেকে রক্ষা পেতে আজ থেকে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। প্রেমিক প্রেমিকারা আজ তাদের পরিবারের প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। যে কোনো কাজ করার আগে আজ সতর্কতা অবলম্বন করুন। আত্মীয়দের সাথে ভালো সময় কাটবে। বিবাহিত জীবন সুখের হবে। কুম্ভ রাশির, শরীর এবং মন ভালো রাখতে আজ থেকে নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম করতে শুরু করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কোনো নতুন পরিকল্পনা সম্পর্কে আজ বন্ধুরা এবং পরিবারের সদস্যরা উৎসাহিত হবেন। মীন, আপনাকে আজ শরীর নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পাশাপাশি আজ আপনি আপনার সুস্বাস্থ্যের কারণে বন্ধুদের সাথে কোনো খেলাধুলোর পরিকল্পনা করতে পারেন। অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটবে।